নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজকে আমি আমি দেখা দেখাবো পম্পলেট মাছের তাওয়া ফ্রাই এই যে আমি পমপ্লেট মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরপর এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি থালা তার মধ্যে জল ধরানো টক দই নিলাম চার চামচ আর মাছটা তিনটে পম্পলেট মাছের পাঁচশো গ্রাম ওজন আছে আর এখানে নিয়েছি আমি দেড় চামচের মতন বেসন সামান্য হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতনই দেবেন হাফ চামচ দিলাম জিরার গুঁড়ো আর হাফ চামচ দিলাম গরম মশলা গুঁড়ো এখানে দেব স্বাদ মতো নুন এক চামচ আর অল্প করে দিয়ে দিলাম আর এখানে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এরপরে এটাকে আমি ভালোভাবে একসাথে মেখে নেব আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা হওয়ার জন্য এরপর আমি দেখুন চামচ দিয়ে তো ভালোভাবে মেখেই নিয়েছি এরপরে এর মধ্যে মাছগুলো দেব মাছগুলো দিয়ে এরপর ওপর থেকে আমি লেবুর রসটা দিয়ে দিলাম প্রত্যেকটা মাছের উপরে একটা এক টুকরো একটা লেবু তিন ভাগের এক ভাগ আমি দিলাম এরপরে এগুলোকে আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেবো মাছের উপরে দেখুন মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি এটা আমি দেড় থেকে দু ঘন্টা ম্যারিনেট করে নেব আপনাদের কাছে যদি সময় থাকে এরও বেশি করতে পারেন যত বেশি ম্যারিনেট হবে খেতে কিন্তু ততই টেস্টি বেশি ভালো হবে বন্ধুরা মাছটা আমার দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছি হয়ে গেল দু ঘন্টা পর আমি এরপর ভেজে নেবো ফ্রাই তাওয়া প্যানে এরপর এখানে আমি একটা বড় তাওয়া কষিয়ে দিয়েছি তাওয়া ফ্রাইপ্যান এরপর সামান্য তেলও দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দেব আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট ওইটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর এইদিকে আমি একটা করে রেখেছি একটা টমেটোকে পিডি করে নিয়েছি মিক্সিতে দেখুন বলছি রসুন আদাটা ভাজ ভাজা হয়ে এসছে এরপর সামান্য এটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো তেলটার মধ্যে কালারটা আরও ভালো আসবে এরপর দিয়ে দেব আমি টমেটো পিউডিটা টমেটোটাকে একটু ভালোভাবে ভেজে নেবো আর দেবো সামান্য নুন একদম সামান্য নুন দিয়ে দিলাম টমেটোটা একটু ভালোভাবে ভেজে নেবো দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই আঁচটাকে মিডিয়াম করে দেবো নিয়ে মাছগুলো একটা একটা দিয়ে দেবো ম্যারিনেটের মশলাটা ভালোভাবে মাছের মধ্যে লাগিয়ে দেব থালাটাকে ধুয়ে দেখুন বন্ধুরা আমি যে প্লেটটাতে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য জল দিয়ে আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আঁচটা মিডিয়াম করে রেখেছি আর এদিকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম এটা মিনিট দিনে ধিমি আছে হবে মাছ এখন বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে এবার মাছটাকে আমি আস্তে আস্তে উল্টে দেবো আস্তে আস্তে করে উল্টে নেব আমি তিনটে মাছই উল্টে দিয়েছি এইটাও মিডিয়াম আছে এদিকেও দু তিন মিনিটের মত ঢাকা দিয়ে ভেজে নেব হিন্দিতে করো হিন্দিতে করো দেখুন বন্ধুরা আর এক তো ভাজা হয়ে গেছে এরপর এটাও ভালোভাবে উল্টে দেব এরকমভাবে সমস্ত মাছগুলো উল্টে আগে দেখুন বন্ধুরা পমপ্লেট মাছের তাওয়া ফ্রাই একদম সম্পূর্ণ রেডি এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নেব গ্যাসটাকে দেখুন বন্ধুরা পমপ্লেট মাছের তাওয়া ফ্রাই একদম সম্পূর্ণ রেডি এটা আমি গ্রিন চাটনির সাথে পরিবেশন করে সাথে পেঁয়াজের কুচি এইটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর হেলদিও আছে বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারা একবার এইভাবে বানিয়ে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন